আসসালামু আলাইকুম বিয়ার্স, আয়শা ফার্নিচার বিডি আপনাদেরকে জানাই স্বাগত। পরম করুণাময় আল্লাহর অশেষ মেহরবানিতে আজ আপনাদের দেখাবো খুবই চমৎকার অসাধারণ একটি থ্রি পাড়ের আলমিরা, একটি টাইটানিক শোকেস আর একটি ডায়মন্ড ড্রেসিং টেবিল। একেবারে আমার শোরুমের বাইরে থেকে আজকে দেখিয়ে দিচ্ছি, শোরুমের বাইরে থেকে গাড়িতে লোড হচ্ছে, একবারে বাইরে থেকে দেখানো হয় না। তাই আয়শা ফার্নিচার বিডি আমার শোরুমের বাইরে থেকে রাস্তার পাশ থেকে ভিডিওটি তুলে ধরলাম, যেহেতু এই তিনটি ফার্নিচার আজকে চলে যাবে ডেলিভারি কুমিল্লা ক্যান্টনমেন্টে। তাই কিভাবে আমরা ঘুরি ঘুরি বৃষ্টির মাঝেও কিভাবে আমরা ফার্নিচার ডেলিভারি দিয়ে থাকি আপনাদের মাঝে তুলে ধরলাম। আমাদের সুদক্ষ কিছু ফার্নিচার নেওয়া আনা করে তারা খুবই যত্ন সহকারে কিভাবে ফার্নিচারটি পিক আপ গাড়িতে তুলে এটা যাবে কুমিল্লা, আগে আমি বলেছিলাম, খুবই যত্ন সহকারে এটা খুব সুন্দর করে বেঁধে 3-4-5 জন লোকে খুব যত্ন সহকারে বেঁধে ওটা কুমিল্লার পথে নিয়ে যাবে। তাই এখানে রয়েছে আলমিরাটা, দেখিয়ে দিলাম বাইরের সাইডটি একেবারে রাস্তা থেকে। অনেকে হয়তো ভিডিও করে দেখিয়ে দেন কীভাবে মাল ডেলিভারি যায়। এটা রয়েছে যে থ্রি পাড়ের আলমিরাটা, আলমিরাটা ভিতরে ছিল, ওখান থেকে তুলে গাড়ির ভিতরে দেখানো হয়েছে। কুমিল্লা ক্যান্টনমেন্ট চলে যাবে এই তিনটি ফার্নিচার। ঘুরি ঘুরি বৃষ্টির কারণে দু একদিন লেট হলো এই মাল তিনটি ডেলিভারি যাওয়ার জন্য, তবু আমরা মালটি সফলভাবে ডেলিভারি দিয়েছি। যে কথা বলতেছিলাম, এটি থ্রি পাড়ের একটি আলমিরা। আলমিরাটি একেবারে গর্জিয়াস নকশার ভিতরে খুবই চমৎকার অসাধারণ একটি আলমিরা। আলমিরাটি ইতিপূর্বে হয়তো ভিডিওতে দেখেছেন, আয়শা ফার্নিচার বিডিতে ভিডিওতে দেখেছেন, পলিশ করা, পলিশ ছাড়া। আমি বলবো আয়শা ফার্নিচার বিডি ইতিপূর্বে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। যারা একেবারে ভিডিওটি নতুন দেখেছেন এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকন ঘন্টাটি অন করে রাখুন, আমার ভিডিওর নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যাবে। আমি প্রতিনিয়ত কোন ধরনের ভিডিও নিয়ে আসি, কোন ধরনের কালেকশন নিয়ে আসি, আমি বেশ কিছু ভিডিও দিয়েছি আমার ছোট্ট একটি চ্যানেল আয়শা ফার্নিচার বিডি। ইতিপূর্বে অনেক দেশ ও দেশের বাইরে থেকে অনেক প্রবাসী ভাই ও বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন, আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করছি মহান রাব্বিল আলামিনের। অনেক প্রবাসী ভাই ও বন্ধুরা আমাদেরকে অর্ডার দিয়েছেন। তো যে কথা বলতেছিলাম, থ্রি পাড়ের ভিতরে যে আলমিরাটা, আলমিরাটার এই ছাদটি দেখিয়ে দেওয়া হলো। এখানে রয়েছে মাঝের ছাদটি, এখানে রয়েছে নিচে একটি শাড়ি ড্রয়ার আর একটি হ্যাঙ্গার কোট রয়েছে উপরে ব্লেজার রাখার জন্য, ওই পাটটিও আমি দেখিয়ে দেবো। এপাশে রয়েছে থাক থাক করে 3-3টি সেল কাপড় চোপড় রাখার জন্য, খুবই অসাধারণ। ভিতরে রয়েছে গামারি কাঠের সেলগুলি, আমরা অল্টিক সেগুন দিয়ে করে থাকি চিটাং সেগুনের ভিতরে। বিভিন্ন রকম সেট ফার্নিচার রয়েছে, চিটাং সেগুন, চিটাং গামারি কাঠ দিয়ে বিভিন্ন রকম ফার্নিচার বানিয়ে থাকি। কাস্টমারের যেভাবে চাচ্ছে আমরা ওইভাবেই ফার্নিচার বানিয়ে দিচ্ছি। বিভিন্ন রকম সেট ফার্নিচার রয়েছে, বিভিন্ন রকম সেট ফার্নিচারের জন্য যোগাযোগ করুন আয়শা ফার্নিচারে। আয়শা ফার্নিচার আমার লোকেশনটি আমি আগেই বলেছি, আয়শা ফার্নিচার থেকে ঢাকা লালবাগ কিলার পার্ক থেকে অতি সহজেই চলে আসা যায়। কামরাঙ্গীর চর, মাদ্দর বাজার, কাজী অফিসের বিপরীত পাশে আয়শা ফার্নিচার। এখানে রয়েছে সেই টাইটানিক শোকেসটি। আমার শোরুমটি যদিও ছোটো হয়ে থাকে, কামরাঙ্গীর চরের যে মার্কেটিং প্লেস রয়েছে এখান থেকে এই ধরনের টাইটানিক শোকেসগুলি বেশ কিছু সংখ্যক রেডিমেড অর্ডারই বিভিন্ন 5 ফিট সাইজ, 6 ফিট সাইজের বিভিন্ন রকম নকশা করে, বিভিন্ন রকম নকশা মডিফাই করে আমি এই শোকেসগুলি আমার শোরুম থেকে সেল করেছি, ডেলিভারি দিয়েছি। আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করছি, এই শোকেসটি আমার অর্ডারও রয়েছে, আবার আপনাদের মাঝে পলিশ করা, পলিশ ছাড়া দেখিয়ে দিতে পারবো। তো খুবই যত্ন সহকারে লাইট পলিশের ভিতরে খুবই চমৎকারভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই লাইট পলিশটি, একেবারেই লাইট পলিশের ভিতরেই করা। ওখানে রয়েছে আমাদের আরেকটি পলিশ মিস্ত্রি, যে যাকে দেখানো হলো, একেবারেই খুব সুন্দর চমৎকার যত্ন সহকারে আমাদের ফার্নিচারগুলি পলিশ করে থাকে, অনেক অভিজ্ঞ দক্ষ একটি পলিশ মিস্ত্রি। এখানে রয়েছে আমাদের আরেকজন দক্ষ কারিগর রয়েছেন, আপনারা তাও দেখেছেন ফার্নিচার বিভিন্ন জায়গা থেকে ও জায়গায়, বিভিন্ন গোডাউন থেকে শোরুমে, এখান থেকে ওখানে, বিভিন্ন জায়গায় আমরা নিয়ে থাকি। তাই যে কথা বলতেছিলাম, টাইটানিক শোকেসের যে বৈশিষ্ট্যটি, এটি ভিতরে 10 মিলি গ্লাসের সেল রয়েছে, পলিশের কারণে আমরা ওই সেলগুলি বাহিরে বাহির করে রেখেছি, ওটা একেবারে কাস্টমারের বাসায় গিয়েই ভিতরের ওই সেলগুলি লাগানো হবে। যে কথা বলতেছিলাম, এটা আমার সম্পূর্ণ শোরুমের ভিতরে করা, যেখানে রয়েছে আমার ওই ডায়মন্ড ড্রেসিং টেবিলটি।
ড্রেসিং টেবিলটি করা রয়েছে 3 ফিট 7 ফিটের ভিতরে। ড্রেসিং টেবিলে শোকেস আলমিরার বিভিন্ন রকম ভিডিও, বিভিন্ন রকম পলিশ করা পলিশ ছাড়া আগেও দেখেছেন, তাও আমি এখানে একসাথে দেখিয়ে দিচ্ছি। যেহেতু মাল 3টি ফার্নিচার 3টি ডেলিভারি চলে গেছে, এখানে রয়েছে ওই ডায়মন্ড ড্রেসিং টেবিলটি, এখানে রয়েছে আমাদের সুদক্ষ দুজন কারিগর যারা ফার্নিচার ওঠানামা করে আর একজন পালিশ করে থাকেন। খুবই যত্ন সহকারে আমাদের এই ফার্নিচারকে সুন্দরভাবে যত্ন সহকারে বাড়িতে পৌঁছে দিয়ে আসেন, যত্ন সহকারে পালিশ করে থাকেন। তো এই ড্রেসিং টেবিলটির কথা আমি আগেও বলেছি, এটি সম্পূর্ণই বক্স সিস্টেম, এক পাল্লা রয়েছে, একটি বক্স ক্লাস পাল্লা, আরেকটি বক্স সিস্টেম, নিচে রয়েছে একটি পাল্লা, আরও রয়েছে 3টি ডয়ার। বিভিন্ন রকম নকশা, বিভিন্ন রকম কাজে মডিফাই করে আমরা ড্রেসিং টেবিলগুলি করে থাকি, বিভিন্ন রকম সেট ফার্নিচার করে থাকি। বর্তমানে 2019 সালের অনেকেই 19 মডেল, 20 মডেল, অনেকই মডেল নামকরণ করে পপ কাটিং বিভিন্ন রকম নামকরণ করেছেন।